চলতি বছর হজে যেতে লাখ টাকার বেশি বাড়তি লাগছে। সরকার ঘোষিত হজ প্যাকেজ একে খরচ হবে 5,27,340 টাকা, আর প্যাকেজ দুয়ে খরচ পড়বে 4,62,150 টাকা। দুপুরে সংবাদ সম্মেলনে এসব জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আর হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ঘোষণা করতে পারবে। করোনা মহামারীর কারণে গেল 2 বছর হজে যেতে পারেননি বাংলাদেশের মুসল্লিরা, তবে করোনা সংক্রমণ কমায় এবার যেতে পারবেন। সেই হজ ব্যবস্থাপনা চূড়ান্ত করতে বুধবার সকালে সচিবালয়ে সভা করে ধর্ম মন্ত্রণালয়, সিদ্ধান্ত হয় এবার 2টি প্যাকেজের আওতায় সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন মুসল্লিরা। এর মধ্যে প্যাকেজ একে জনপ্রতি খরচ পড়বে 5,27,340 টাকা, আর প্যাকেজ দুয়ে খরচ পড়বে 4,62,150 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় খরচ পড়বে 4,56,630 টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী। সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ একের হজযাত্রীগণ পবিত্র মসজিদুল হারাম চত্বরের সীমানা থেকে সর্বোচ্চ 1,000 মিটারের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে। প্যাকেজ দুয়ে হজযাত্রীগণ পবিত্র মসজিদুল হারাম চত্বরের সীমানা থেকে সর্বোচ্চ 1,500 মিটারের মধ্যে অবস্থান করবেন। সবশেষ 2019 সালে বাংলাদেশ থেকে হজে যান মুসল্লিরা, তখন জনপ্রতি প্যাকেজ একে খরচ হয়েছিল 4,18,500 টাকা, আর প্যাকেজ দুয়ের খরচ ছিল 3,44,000 টাকা। 65-এর উপরে যারা, অর্থাৎ 1 জুলাই 1957 এটাকে নির্ধারণ করা হয়েছে, সেদিন থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা যেতে পারবে, এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা যেতে পারবে না, এটা হলো 1। 2 নম্বর হলো তার সংখ্যা আনুমানিক 10,000। 2020-এ 3টি প্যাকেজ ঘোষণা করলেও শেষ পর্যন্ত হজের অনুমতি পাওয়া যায়নি করোনার কারণে। এবার 54,487 জন হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 8 জুলাই হজ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 8 জুলাই 2022 সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।